সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 24 অক্টোবর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত বকটা বাচ্চা বিক্রি করা হয়, সেটাও আবার এক দামে। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো চলছে। আপনি তো মূলত বকনা বাচ্চা বিক্রি করেন? জি আমি সাহিওয়াল বকনা বাচ্চা দিয়ে কাজ করি। আচ্ছা, আপনার এই খামারের অবস্থানটা কোথায়? আমার খামারের অবস্থান হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের সাথে, যে কোনো একদম হাট সংলগ্ন। যে কোনো লোকে হাটে পড়ে আসে, যে কোনো লোকেকে জিজ্ঞাসা করলে হবে সিঙ্গাপুরে থাকতে রবিউলকে দেখাই দেবে, কারণ আমাদের এলাকায় রবিউলটা অনেক বেশি। হ্যাঁ, অনেক কয়টা রবিউল আছে খামারি, তিনটা। প্রবাসী রবিউল বললে আপনাকে চিনবে? হ্যাঁ, প্রবাসী রবিউল করলে এক নামে সকলে চিনে আমাকে। আচ্ছা, তো কতগুলো গরু এবার রাখছেন আপনি? এটা টোটাল আছে 27টা গরু। 27টা, আর আপনি গরু এক দামে বিক্রি করেন? জি এক দামে বিক্রি করি। বর্তমান গরু একটু কম নিয়ে আসছি। হ্যাঁ, আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, কারো যদি বেশি গরু লাগে আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, অর্ডারে আপনারা দিতে পারবেন, যত গরু লাগে আমি দিতে পারবো। আচ্ছা, তো চলেন আপনার গরুগুলো দেখি, আর আপনি এগুলোর সম্পর্কে একটু বলবেন আমাদের। আচ্ছা, তো আপনি শুরুতেই সুন্দর করে লাল রঙের একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা মূলত সাহিওয়াল বকনা বাচ্চা। সাহিওয়াল জাতের একটা বকনা বাচ্চা। জি, এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স 5.5 মাস হবে। 5.5 মাসের মতো বয়স হবে। আজকের পর্বের সিরিয়ালের এক নাম্বার বাচ্চা। আর ট্যাগ নাম্বার কি লাগানো আছে? লটের কোনো ট্যাগের প্রয়োজন নাই। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 26,000 টাকা। একদম একই দাম ভাই, দরদামের কোনো সুযোগ নাই? না না, দরদামের কোনো সুযোগ নাই। আচ্ছা, পাশে এইরকম সাইজেরই আর একটা লাল রঙের বাচ্চা আপনি রাখছেন, এটা? এটাও সাহিওয়াল একটা বকনা বাচ্চা। এটাও সাহিওয়াল জাতেরই একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়সও সেম বয়স, সেম বয়সই হবে, 5 মাস। এখন নিয়মিত খাবার দাবার খায়? জি জি, খাবার দাবার সমস্যা নাই। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম 26,000। এটাও সিঙ্গেলে নিলে 26, পরে 5টা বকনা আছে, লটে একটা দাম বলে দিবেন। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে 3 নম্বর যে বকনাটা আপনি নিয়ে আসছেন লাল রঙের, এটা? এটাও একটা সাহিওয়াল বকনা বাচ্চা। এটাও একটা সাহিওয়াল ব্রিডের বকনা বাচ্চা। যারা জাত উন্নয়নে কাজ করতে চায় তারা চাইলে আপনার এই বাচ্চাগুলো দেখতে পারে। জি। তো এই বাচ্চার বয়স কি ওই রকমই? জি একই রকম বয়স, 5 মাস, 5 মাসের মতন বয়স। আজকের পর্বের 3 নম্বর বাচ্চা, এটা দাম রাখছেন কেমন আপনি? এটার দাম 26,000। 26,000 টাকা, দরদামের সুযোগ আছে? জি না, দরদামের সুযোগ নেই, ফিক্সড রেট। ফিক্সড রেট, একদম একই দাম ভাই। এটা সাইড করে দেন। 4 নম্বর যে গরুটা আপনি রাখছেন লাল রঙের, এটা? এটা সাহিওয়ালের একটা বকনা বাচ্চা। সাহিওয়ালের বকনা বাচ্চা। এখন এগুলো কি কি খাবার দাবার খাওয়াচ্ছেন? আমরা এখানে খড় খাওয়াচ্ছি অনলি, খড়। আচ্ছা, আর পানি জাতীয় যে খাবারগুলো? এটার বয়স আছে কত মাস? এটারও 6 মাসের মতন বয়স, 6 মাস। এগুলো নিয়ে গেলে লালন পালনের তো কোনো কষ্ট নেই? না না, এমনি কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো আজকে গরুগুলো গোসল করানো হয়নি, আজকে বিদ্যুৎ নেই? বিদ্যুৎ নেই। হ্যাঁ, তো এটা আজকের পর্বের 4 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটারও 26,000 টাকা। 26,000 টাকা, দরদামের সুযোগ আছে? না, দরদামের সুযোগ নেই, একদম একই দাম ভাই। আচ্ছা, পাশে 5 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা? এটা একটা গির বাচ্চা ভাই, গির বাচ্চা, গির বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স কেমন? 8 মাসের, 7-8 মাস হবে। 7 থেকে 8 মাসের মতো হবে, আরো 7-8 মাস লাগবে এটা হিটে আসতে। জি জি। আজকের পর্বের 5 নম্বর বাচ্চা, এটা দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা। আর এই যে প্রথম 5টা ছোট বাচ্চা একই সাইজের বাচ্চা দেখালাম, এই 5টা একজন ক্রেতা ভাই নিলে তার জন্য কতটুকু রাখতে পারবেন? 5.5 করে দাম পড়বে, 25,500 করে এই 5টা বাচ্চা আপনি দর্শকদের দিতে পারবেন। আচ্ছা, এবার বাইরে বেশ কিছু বড় বড় গরু আছে, চলেন একটু ওইগুলো দেখি। তার আগে বলেন যে ওই পাশে 2টা গরু আপনি রাখছেন, এই 2টা গরু সম্পর্কে একটু বলবেন। ওই 2টা গরু গত সপ্তাহে বিক্রি করা গরু, গত সপ্তাহে বিক্রি হয়ে গেছে এই 2টা গরু। কার নিকট বিক্রি করছেন? এটা ফারুক ভাই, মানে বিদেশ থাকে, ফারুক ভাই বাইরে থাকে, উনি 2টা গরু নিছে। বাসা কোথায়? বাসা যে কোথায় এখন ঠিকানাটা পায় নাই, এখনো ঠিকানা পায় নাই। তো কেমন দামে বিক্রি করছেন এটা বলবেন? এটা বাসা যতক্ষণ কুমিল্লা বাসা। আচ্ছা, না এটা দামটা না বলে, দামটা বলবেন না আপনি। এই 2টা বিক্রি হয়ে গেছে, তার গরু পাঠিয়ে দিবেন কবে? এখন চিনি বলতে যে কয়দিন দেরি হবে, কারণ সে বেতন পাবে, কিছু টাকা বায়না করছে, বেতন পালে ওই টাকাটা তারপরে টাকা দিয়ে উঠায় নিবে। জি জি। তো এবার বেশ কিছু বাচ্চা বাইরে আছে, চলেন ওইগুলো দেখি।
এই পাশে খুব সুন্দর করে একটা গরু আপনি নিয়ে আসছেন আমাদের সামনে, এটা কোন জাতের? এটা মূলত একটা গির, গির জাতের একটা বকনা বাচ্চা। বকনা, রেডি বকনা। রেডি বকনা মানে হিটে আসার জন্য উপযুক্ত হয়ে গেছে। হিটে আসার জন্য উপযুক্ত হয়ে গেছে, খুব ভালো মানের একটা বকনা। ট্যাগ নাম্বার 26, বয়স কত মাস? এটা রেডি বকনা হয়ে গেছে, এটা 17-18 মাস হবে। 17-18 মাস, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। যাদের রেডি সিমেন আছে তারা চাইলে এটাকে নিয়ে ব্রিড করাতে পারে। জি জি। আচ্ছা, তো এই বাচ্চাটার বৈশিষ্ট্য দেখে যদি কারো এটা পছন্দ হয়, 26 নম্বর ট্যাগ, দাম রাখছেন কেমন ভাই? এটা হাইটে রাখা হবে দামটা। এটার দাম আপনি ভিডিওতে বলবেন না, কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে। জি, এটা বুকিং দিতে হবে, আমার সাথে কথা বলবে, এটা দাম দরের সুযোগ আছে, এটা কথা বলে দরদাম করে নিতে পারবে। জি। পাশে 91 নম্বর ট্যাগে যে আরেকটা গরু আপনি রাখছেন লাল রঙের, এটা এটা একটা মূলত শাহিওয়াল বকনা বাচ্চা। এটা মূলত শাহিওয়াল জাতের বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স 15-16 হবে। 15 থেকে 16 মাসের মতো হবে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আমার জানা মতো সম্পূর্ণ সুস্থ। হিটে আসার জন্য উপযুক্ত হচ্ছে, কয়েক মাসের ব্যবধানে হিটে চলে আসবে। 1.5 মাস টাইম লাগবে হাইস্ট। আচ্ছা, ট্যাগ নাম্বার ছিল এটার 91, উলান পালানো মাশাআল্লাহ। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 56,000 টাকা। এটার দাম রাখছেন আপনি 56,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে। আচ্ছা, এটা সাইড করে দেন। তার পাশে আর একটা বাচ্চা আপনি রাখছেন 92 নম্বর ট্যাগের লাল রঙের, এটা কোন জাতের বাচ্চা? মূলত একটা শাহিওয়াল 100 বাচ্চা, শাহিওয়াল 100 বিটের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? বয়স 15-16 মাস হবে। 15 থেকে 16 মাসের মতো বয়স হবে। তো যাদের কাছে রেডি সিমেন্স আছে তারা চাইলে এই ধরনের বাচ্চা নিয়ে গিয়ে দ্রুত কনসেপ্ট করে তারপরে এর থেকে প্রোডাকশনে যেতে পারবে। আচ্ছা, এটা আজকের পর্বের 92 নম্বর ট্যাগের বাচ্চা, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা একদম, একই দাম ভাই, দরদামের কোনো সুযোগ নাই, দরদামের কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা সাইড করে দেন। তার পাশে সুন্দর করে আরও একটি গরু আপনি রাখছেন, চলেন একটু এই গরুটা একটু দর্শকদের দেখাই। এই পাশে 88 নম্বর ট্যাগের যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা শাহিওয়াল একটা রেডি বকনা, শাহিওয়াল জাতের একটা রেডি বকনা বাচ্চা। জি, হিটে আসার জন্য উপযুক্ত হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। যাদের ধৈর্য একটু কম তারা চাইলে এই ধরনের বাচ্চা নিয়ে গিয়ে ব্রিড করায় এর থেকে প্রোডাকশনে যেতে পারবে। জি জি। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার 88, এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 56,000 টাকা। 56,000 টাকা একদম, একই দাম ভাই, আটানা কম করলেও হবে না, দামটা তো সহনীয় পর্যায়ে আছে মনে হচ্ছে। গোটা গরু আমার 1,000-2,000 টাকা করে লাভের দাম দেয়া। আচ্ছা, কালিলে লিবে না লিলে নাই, কারো যদি পছন্দ হয়। জি, দরদামের কোনো সুযোগ নেই, শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে। এই গরুটার দাম 56,000 টাকা দাম হচ্ছে, পরে 3 মনের মতন মাংসই আছে। আচ্ছা, আমরা বকনা গরু মাংসের আইডিয়া না দেই, যারা নেবে টাকা হারাবে না এইসব গরুর থেকে, মাংসের দরে বিক্রি করলেও টাকা উঠে আসবে ইনশাআল্লাহ। চলেন ভিতরে আরও বেশ কিছু গরু আছে, ওইগুলো দেখি। এই পাশে 76 নম্বর ট্যাগে যার একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা শাহিওয়াল একটা 100 বাচ্চা ভাই, শাহিওয়াল 100 বিটের একটা বকনা বাচ্চা। জি, এই বাচ্চার বয়স কত মাস? এটা 14-15 মাস হবে, 14-15 মাসের মতো বয়স হবে। ট্যাগ নাম্বার 76। জি, 76 নম্বর। তো এটার জাতমান বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 65,000 টাকা ভাই, এটার দাম রাখছেন 65,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে। দরদামের কোনো সুযোগ নাই, দরদামের কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা সাইড করে দেন। তার পাশে একটা বড় সড়ো করে একটা গরু আপনি রাখছেন লাল রঙের, এটা কোন জাতের গরু? এটা একটা শাহিওয়াল 100 বাচ্চা, শাহিওয়াল 100 বিটের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটার বয়স হবে 16-17 মাস, 16-17 মাসের মতো বয়স হবে। রেডি বাচ্চা, যে কোনো মুহূর্তে হেঁটে আসতে পারে, যে কোনো মুহূর্তে হেঁটে আসতে পারে। তো এই রেডি বাচ্চার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছে হচ্ছে 73,000 টাকা, 73,000 টাকা এই রেডি বাচ্চার দাম রাখছেন। কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিবে। উলান পালানটাও দেখালাম মাশাআল্লাহ, এটা সাইড করে দেন। তার পাশে যে আরেকটা গরু আছে 93 নম্বর ট্যাগের, সেই গরুটা একটু দর্শকদের দেখাই চলে। এই পাশে 93 নম্বর ট্যাগের যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা মূলত একটা শাহিওয়াল বকনা বাচ্চা, শাহিওয়াল বিটের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা 16-17 মাস বয়স হবে ভাই, 16-17 মাসের মতো বয়স হবে। হিটে আসার জন্য উপযুক্ত? জি জি, হিটে আসার জন্য উপযুক্ত। আচ্ছা, উলান পালানো মাশাআল্লাহ। এটার ট্যাগ নাম্বার 93, এটার দাম রাখছেন কেমন আপনি? দাম রাখছে হচ্ছে 61,000 টাকা, 61,000 টাকা একদম। জি ভাই, দরদামের কোনো সুযোগ নাই, না দরদামের কোনো সুযোগ নাই, কারো পছন্দ হলে শুধু বুকিং দিবে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে একটা বাচ্চা সহ গাভী আপনি রাখছেন। জি ভাই, এটা কোন জাতের গাভী? এটা শাহিওয়ালের সাথে ক্রস দেশি, শাহিওয়াল ক্রসের একটা গাভী গরু। আর সঙ্গে কি বাচ্চা আছে? সার বাচ্চা ভাই, সঙ্গে সার বাচ্চা। 6-7 দিন বয়স হচ্ছে বাচ্চা, 6-7 দিন বাচ্চাটার বয়স। গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। দেখেন লাভে টাভে একটু ছোট বাচ্চা, তাও লাভে কোমল টোমল গুলো গ্রোথটা অনেক সুন্দর আসছে। যদি গ্রোথটা সুন্দর আছে, এটাকে যদি বিকালবেলা দুধ ছাড়ি খাওয়ানো যায়, এই বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা হবে। আচ্ছা, তো এটার দুধ কি দহন করতে পারেন?
না এটা কালকে যখন কিনার সময় দহন করা হয়েছে 6 কেজি দুধ হয়েছে আচ্ছা তো রাতে আসছে তো এখন তো দহন করা হয় নাই দর্শক দেখে শুনে দহন করে নিতে পারবে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে হচ্ছে 92000 টাকা 92000 দরদামের সুযোগ আছে দর নাই বললেই চলে একদম এই পাশে আরো কিছু গরু আছে ওগুলা দেখি এই পাশে লাল রঙের আরেকটা বাচ্চা আপনি নিয়ে আসছেন এটা এটা একটা সাইহল বকনা বাচ্চা সাইহল জাতের একটা বকনা বাচ্চা 100 বিটের বকনা বাচ্চা এই বাচ্চার বয়স কেমন এটা 11 মাসের 10 থেকে 11 মাস হবে 10 থেকে 11 মাসের মতো বয়স হয়েছে এই বাচ্চাটা আপনি মাত্রই নিয়ে আসলেন জি ভাই গৃহস্থ বাড়িতে এই দুইটা বাচ্চা নিয়ে আসা হয়েছে সকালবেলা আসেন না এখন কিছু না গোসল টসল করানো হয়নি এখনো গায়ে ময়লা আছে জি দড়িটাও চেঞ্জ করানো হয়নি আচ্ছা তো এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছি হচ্ছে 55000 টাকা একদম 55000 টাকা জি ওলান পালান তো অনেক সুন্দর এটার জি গরুটা খুব ভালো বড় গরু হবে পালানটা ভালো তারপরে চামড়াগুলো লুজ চামড়া কম্বলও ভালো কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে জি দেখতে খারাপ দেখা যাবে না কালারটা খারাপ লাগবে না কারণ গোসল করানো নাই গোসল করালে একটু ভালো লাগবে জি জি আচ্ছা এটা সাইড করে দেন পাশে আরেকটা গাভী আপনি রাখছেন চলেন এই গাভীটা একটু দর্শকদের দেখাই গাভীটা কোন জাতের এটা সাইহলের সাথে গিরে ক্রস সাইহলের সঙ্গে গিরের ক্রস জি এই যে কান মাথা একটু লম্বা লম্বা একটু বাঁকানো এটাই গিরের ক্রস জি এটার বয়স কেমন দাঁত কয়টা এটা এখনো দাঁত হয়নি ভাই এটা সিমেন্স দেয়া আছে সিমেন্স দেয়া আছে চেক দেওয়া যাবে চেক এখনো দেয়া যাবে না আর কয়েকদিন দেরি হবে চেক এখনো আসবে না তাহলে এটা এখন বকনা হিসেবেই নিতে হবে হ্যাঁ বকনা হিসেবে তো তারপর দেয়া আছে যে গরুটা গাব আছে গৃহস্থ বাড়ি তো এজন্য সমস্যা যে দুইটা সকালে একসাথে আসছে একই বাড়ি আচ্ছা এটার দাম রাখছেন কেমন আপনি ভাই এটার দাম 90000 টাকা এটার দাম চাচ্ছেন 90000 টাকা দরদামের সুযোগ আছে জি দরদামের সুযোগ আছে এটা সাইড করে দেন পরবর্তীগুলো দেখি এই পাশে 86 নাম্বার ট্যাগের যার একটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের এটা সাইহল একটা বকনা বাচ্চা সাইহল জাতের একটা বকনা বাচ্চা জি এই বাচ্চার বয়স কত মাস 10 মাসের মতন বয়স হবে 10 মাসের মতো বয়স সেফ জোনের বাচ্চা এগুলো এগুলো সেফ জোনের বাচ্চা আর 4-5 মাস সময় লাগবে হিটে আসতে জি জি ধরুন 5-6 মাস লাগবে 5-6 মাস লাগবে জি ট্যাগ নাম্বার ছিল এটা 86 এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছে হচ্ছে 45000 টাকা 45000 টাকা আপনি দাম রাখছেন কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে জি জি পাশে যে আরেকটা সুন্দর করে লাল রঙের গরু আপনি রাখছেন এটা কোন জাতের গরু এটাও একটা সাইহল বকনা বাচ্চা সাইহল জাতেরই একটা বকনা বাচ্চা এর জাতমান পার্সেন্টেজ কতটুকু আছে দর্শকের শারীরিক বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবে জি আচ্ছা এটার ট্যাগ নাম্বার হচ্ছে 87 এটার দাম রাখছেন কেমন আপনি এটার দামও 45000 টাকা এটার দামও 45000 টাকা দরদামের সুযোগ আছে না না দরদামের সুযোগ নাই একদম একই দাম আর এই দুটা জেলকেও জোড়ায় নাই হ্যাঁ তাহলে এটা ধরেন 2000 কম পড়বে হচ্ছে 90 জোড়ায় নিলে 90000 এর 2000 কমই আপনি দিয়ে দিতে পারবেন জি এটা সাইড করে দেন পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখি এই পাশে 58 নম্বর ট্যাগের যে আরেকটা লাল রঙের গরু আপনি নিয়ে আসছেন এটা এটা একটা সাইহল বকনা বাচ্চা ভাই এটা একটা সাইহল বকনা বাচ্চা যারা জাত উন্নয়নে কাজ করতে চায় তারা চাইলে এই ধরনের বাচ্চা দেখতে পারে জি এই বাচ্চার বয়স কত মাস এটা 9 মাসের মতো বয়স হবে ট্যাগ নাম্বার 58 এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছেন 38000 টাকা এটার দাম রাখছেন 38000 টাকা একদম জি একই দাম ভাই দরদামের কোনো সুযোগ নাই না দরদামের কোনো সুযোগ নাই আচ্ছা এটা সাইড করে দেন তার পাশে সুন্দর করে সাদা কালারের একটা গরু আপনি রাখছেন এটা এটা সাইবলের সাথে বাহামা ব্রিড আছে আচ্ছা ক্রস টাইপের একটা গরু এটার বয়স কেমন এটা বয়স 9 মাসের মতন হবে 9 মাসের মতো বয়স হবে জি আচ্ছা আর এটার ট্যাগ নাম্বার হলো 85 এই গরুটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় দাম রাখছেন কেমন এটার দাম রাখছে হচ্ছে 52000 টাকা এটার দাম রাখছেন 52000 টাকা এখান থেকে দরদামের কোনো সুযোগ নাই ফিক্সড রেট আচ্ছা তার পাশে 90 নম্বর ট্যাগের যে আরেকটা সাদা রঙের গরু আপনি রাখছেন চলেন একটু এটা দেখি এটা কোন জাতের গরু এটা একটা শ্বেতা গরু বলে শ্বেতা কালারের সাহিয়াল বকনা গরু জি এই গরুটার বয়স কেমন এটা বয়স 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস যারা একটু সুন্দর গরু তাদের খামারে লালন পালন করতে চায় সুন্দর সুন্দর রঙের তারা চাইলে এটা দেখতে পারে জি তো এটার ট্যাগ নাম্বার হলো 90 এটার দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছে হচ্ছে 56000 টাকা 56000 টাকা আপনি দাম চাইছেন কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিবে জি আচ্ছা এটা সাইড করে দেন পাশে একটা ফিজিয়ান বকনা বোধহয় রাখছেন ফিজিয়ান বকনা 84 নাম্বার ট্যাগ এটার বয়স কেমন এটা বয়স 9-10 মাস হবে 9 থেকে 10 মাসের মতো বয়স হবে যারা দুধের গরু খামার করতে চায় দুধ বিক্রি করতে চায় তাদের জন্য এই ধরনের বকনা আর যারা জাত উন্নয়নে কাজ করতে চায় তাদের জন্য সাহিওয়াল বকনা আচ্ছা এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছে হচ্ছে 51000 টাকা এটার দাম রাখছেন 51000 টাকা কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে জি আচ্ছা এটা সাইড করে দেন তার পাশে আরেকটা গরু আপনি রাখছেন
80 নাম্বার ট্যাগের এটা কোন জাতের গরু? এটা একটা সাইওয়াল 100 বিটের বাচ্চা। সাইওয়াল 100 বিটের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স 11 মাসের মতন হবে। 11 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, জানা মতো সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারও ঠিকঠাক? হ্যাঁ, খাবার দাবারও ঠিকঠাক, খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই। তো এটার ট্যাগ নাম্বার 80, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম হচ্ছে 55000 টাকা। এটার একদম 55000, কারো পছন্দ হলে সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে। জি, এটা সাইড করে দেন। তার পাশে 89 নম্বর ট্যাগের যে একটা লাল রঙের গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? সাহিওল একটা বকনা বাচ্চা। সাহিওল একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স 14 থেকে 15 মাস। 14 থেকে 15 মাস। আর এটার ট্যাগ নাম্বার 89, এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে 58000 টাকা। এটার উলান পালান অনেক সুন্দর। জি, গরুটা সুন্দর। আচ্ছা, তো এটার দাম রাখছেন আপনি হচ্ছে 58000 টাকা একদম? জি, একই দাম ভাই। এটা সাইড করে দেন, একটা বাচ্চা আছে ওইটা দেখি। খুবই সুন্দর করে সবশেষ যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু আপনার? এটা সাইওয়াল 100 বাচ্চা ভাই। সাইওয়াল 100 বিটের বকনা বাচ্চা। এই যে নাভি কম্বল অত্যধিক ঝুলানো, এটাই তার বৈশিষ্ট্য। জি, এই বাচ্চার বয়স কেমন? এটা যে কোনো টাইমে হিটে আসতে পারে। যে কোনো টাইমে হিটে আসবে, এটা গ্রোথটা অনেক সুন্দর আসছে। জি জি। আচ্ছা, তো এই বাচ্চা যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। যাদের কাছে রেডি সিমেন্স আছে তারা চাইলে এটা নিতে পারে। জি, এটার দাম রাখছেন কেমন আপনি? এইটা গরুর দামও হাইটে রাখা হবে। এই গরুটার দামও আপনি ভিডিওতে হাইট করে রাখবেন, কারোকে বলবেন না। কারো যদি পছন্দ হয় আপনার সাথে ফোনে কথা বলে নিতে হবে, বলতে হবে সবশেষ গরু এটা। জি, গলা ছাড়া আছে। গলা ছাড়া সবশেষ গরু। জি, আচ্ছা। তো ভাই, বিক্রি করার মতো এই গরুগুলোই ছিল যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে যেখানে গরু কিনেন, দেখি শুনে সুস্থ ভালো গরু এখন কিনবেন। কারণ এখন আবহাওয়া ঠান্ডা আবহাওয়া পড়ছে, অনেক সময় অনেক সময় খুরা রোগে আক্রান্ত হচ্ছে গরু। গরু খুরা রোগে আক্রান্ত কিনা দেখা যাচ্ছে যে সামনে হতে পারে। তো এখন থেকে যেই গরু কিনবে, খুরা রোগে আক্রান্ত গরু কিনা এটা সবার আগে শনাক্ত করে তারপরে নিতে হবে। আর কেউ যদি সাইওয়াল ভালো বকনা কিনতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে যে রেটের বকনা কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করলে আপনি সেই রেটের বকনা দিতে পারবেন। দিতে পারবো, যে যার যতদিন লাগে আমি দিতে পারবো ইনশাল্লাহ। সাইওয়াল বকনা কিনলে আমার সাথে যোগাযোগ করা লাগবে, এটাই। তো যেখানে কিনবেন ভালো গরুই কিনবেন, আর যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াটাই করি। আর আমার খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো ঠিক আছে রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।